তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে তোমরা দেখবে সজীবের নাগিন মা চতুর্থ পর্ব। মার্সবাসী এলিয়েনদের তৈরি রসদবাহী রেলগাড়ি নাগরাজ্যের জঙ্গল পেরিয়ে চলতে লাগলো পাহাড়ি উপত্যকার দিকে, যেখানে মার্সবাসীরা তাদের আস্তানা বানিয়েছে। যান্ত্রিক ইঞ্জিনের কালো ধোঁয়া আর ইঞ্জিনের বিকট শব্দে নাগরাজ্যের শান্ত সুন্দর পরিবেশে যেন নেমে এলো চরম দুর্ভোগ। ওদিকে সজীব আর রাজকুমারী ইনায়না মার্সবাসী ওই এলিয়েনদের দিকে এগোতে থাকলো। রাজকুমারী ইনায়না, আমাদের গন্তব্য আরো কত দূর? সজীব, এই তো আমরা প্রায় পৌঁছে গিয়েছি। রাজকুমারী ইনায়না, সজীব, তুমি আমাকে অনুসরণ করো। তারপর রাজকুমারী ইনায়না আর সজীব এলিয়েনদের সেই রসদবাহী ট্রেনটিকে দেখতে পায়। আজ আর এদের রক্ষা নেই। এলিয়েনদের দেখে রাজকুমারী ইনায়না তৎক্ষণাৎ তার তীর ধনুক তাদের দিকে তাক করে, কিন্তু সজীব রাজকুমারীকে বাধা দেয়। শত্রুদের অবস্থান না বুঝে সজীব কোনোভাবেই এলিয়েনদের উপরে আক্রমণ করতে চাইল না। সজীবের ইশারা শুনে রাজকুমারী তার তীর ধনুক নামিয়ে নেয়। রাজকুমারী ইনায়না, চলো এলিয়েনদের পিছু নেই আর এই ট্রেনকে ধ্বংস করে দেই। চলো। পরে সজীব আর রাজকুমারী ইনায়না এলিয়েনদের রসদবাহী সেই ট্রেনের পিছু নিল, সেই সাথে খুব সাবধানে আর গোপনে আক্রমণ শুরু করলো এলিয়েনদের উপরে। এলিয়েনদের ফাইটিং জেট হাইজ্যাক করার সাথে সাথে সজীব আক্রমণ শুরু করে রসদবাহী সেই ট্রেনের উপরে।
হওয়ার সাথে সাথে সেটার অটোমেটিক অ্যালার্ম বেজে ওঠে এলিয়েনদের আস্তানায়। ওদিকে রাজকুমারী ইনায়না তার তীরধনুকের সাহায্যে এলিয়েনদের সাথে যুদ্ধ করতে থাকে, আর সজীব চেষ্টা করতে থাকে রসদবাহী সেই ট্রেনটিকে ধ্বংস করতে। অবশেষে সজীব এলিয়েনদের সেই ট্রেনটি ধ্বংস করতে সফল হয়। ওদিকে রাজকুমারী ইনায়নাও ধ্বংস করে ফেলে অবশিষ্ট এলিয়েনের যানবাহনগুলোকে। ইয়াহু, সজীব, আমরা সফল হয়েছি। রাজকুমারী ইনায়না, তুমি দারুণ লড়েছো। এই নাগরাজ্যের তুমি যোগ্য উত্তরসূরি। সজীব, আমার মনে হচ্ছে এলিয়েনদের পুরো দল আসছে। সেটাই মনে হচ্ছে, এবং আমাদের উচিত এখান থেকে সরে যাওয়া। হ্যাঁ সজীব, তুমি একদম ঠিক বলেছো। এটাই হলো আমাদের যুদ্ধ কৌশল। নিজেদের মিশন সফল করার পরে সজীব আর রাজকুমারী ইনায়না দ্রুত স্থান ত্যাগ করতে থাকে। তারা আবারও জঙ্গলের ভিতরে প্রবেশ করে তাদের প্রাসাদে ফিরতে থাকে। ওদিকে ততক্ষণে সেখানে ফিরে আসে এলিয়েন চিফ আর তার পুরো বাহিনী। এই দেখো, সাপেদের দল এই পথেই পালাচ্ছে। যাও, ওদেরকে বন্দি করো। ওকে চিফ। এরপরে এলিয়েন কমান্ডার রওনা দিল রসদবাহী ট্রেনে আক্রমণকারী সেই সাপদের, মানে রাজকুমারী ইনায়না আর সজীবকে বন্দি করতে। রাজকুমারী ইনায়না, জলদি চলো, এলিয়েনরা আমাদের পিছু নিয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এখানেই শেষ। কি হতে চলেছে পরের পর্বে? এলিয়েনরা কি সজীব আর রাজকুমারীকে বন্দি করতে পারবে নাকি পারবে না? তোমাদের কি মনে হয় কমেন্ট করে তা আমাদের জানিয়ে দাও। আর পরবর্তী পর্বটি সবার আগে দেখতে চাইলে ভিডিওটিতে জলদি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো বিদায় বন্ধুরা, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। বাই বাই।